স্বামীকে নিয়ে সাহসী অবতারে প্রিয়াঙ্কা, নেট মাধ্যমে শোরগোল। একের পর এক ছবি দিয়ে সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই মুহূর্তে স্বামী সন্তানকে নিয়ে ফ্রান্সে অবকাশ যাপন করছেন প্রিয়াঙ্কা। সেখান থেকে সাহসী অবতারে নিজেকে ধরা দিয়ে শোরগোল ফেলে দিয়েছেন নেটিজেনদের মাঝে। প্রিয়াঙ্কার সঙ্গে রয়েছে মেয়ে মালতি মেরি ও স্বামী নিক জোনাস। ছুটির মেজাজেই আছেন তারা, নায়িকার পরনে বিকিনি। স্বামীর বাহুলগ্নে শুয়ে প্রমোত্তরিতে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী, আর সেই মুহূর্তগুলোই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমের পাতায়। শনিবার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। সেই ছবিগুলো দেখে নায়িকার শরীরে আঁকা একটি গোপন ট্যাটুর দেখা পেল অনুরাগীরা, আর তা নিয়েই চর্চা মন্তব্যের ঘরে। এতদিন নায়িকার হাতের কবজিতে লেখা ছিল ড্যাড ইজ লিটল গার্ল। 2013 সালে বাবার মৃত্যু ঠিক এক বছর আগে এই ট্যাটুটি করেছিলেন অভিনেত্রী। তা সেই ট্যাটু নিয়ে বেশ হইচই হয়েছিল। এবারে আরও এক নতুন ট্যাটু দেখা গেল, নায়িকার ডান হাতে যে গোপন ট্যাটুটা সামনে এসেছে সেটি তার মেয়ের মুখ। অনুরাগীরাও ঠিকই ধরে নিয়েছে, তাদের মন্তব্য ছিল হ্যাঁ, প্রিয়াঙ্কার হাতের ওই ট্যাটুটি তার মেয়ে। এই মুহূর্তে ফ্রান্সে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা এবং নিক, সঙ্গে রয়েছে তাদের আদরের কন্যাও। একগুচ্ছ ছবি সেখান থেকে ভাগ করে নিয়েছেন, কখনো মেয়ে মালতি মায়ের চুল নিয়ে খেলা করছে, কখনো নিকের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করছেন, কখনো আবার ইয়োটে বসে পানাহার সারছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।